আসসালামু আলাইকুম, ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। সম্মানিত সুধী, আজকে আমরা জানব কিভাবে আপনি এই সুপারির ছাল অর্থাৎ খোসা ব্যবহার করে মাত্র 5 মিনিটের ভিতর আপনি দাঁতের যে কোনো কালো দাগ দূর করতে পারেন, এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যাদের দাঁতে পানের দাগ রয়েছে এবং কালো দাগ রয়েছে এবং হলুদ ভাব রয়েছে, তারা এই সুপারির খোসা ব্যবহার করে অতি দ্রুত এবং একদম সহজ একটি ওয়া, এই ওয়াতে আপনি আপনার দাঁত পরিষ্কার করতে পারেন। এজন্য আপনার একটি ভালো মানের সুপারি, যে সুপারিটি কাঁচা অথবা পাকা হলেও চলবে, তবে কাঁচা এই ছালগুলি একটু কাঁচা লাগবে, আপনি এভাবে প্রাথমিক অবস্থায় চারটি ভাগ করে নিন একটি সুপারিকে। এই চারটি ভাগ করে নিয়ে আপনি সুপারি এখান থেকে আলাদা করে নিতে পারেন। এখান থেকে আলাদা করে নিয়ে আপনি এই ছাল কিভাবে বা খোসা কিভাবে ব্যবহার করবেন সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সম্মানিত সুধী, এটি একটি ঘরোয়া এবং অতি সহজ একটি উপায়। এই উপায়ে আপনি এই সুপারির এই খোসা ব্যবহার করে আপনি অতি দ্রুত আপনার দাঁতকে পরিষ্কার করতে পারবেন। এভাবে আপনি এই খোসা থেকে আপনি সুপারি ছাড়িয়ে নিন এবং এই যে দেখতে পাচ্ছেন এই সুপারি মুখ যে রয়েছে, এই মুখ দিয়ে আপনি এটি ছাড়িয়ে নিতে হবে। আপনি এটি ছাড়িয়ে নেন, সুন্দর করে ছাড়িয়ে নিয়ে এই যে সুপারি মুখে যে এই শক্ত আভাটুকু রয়েছে এটি আপনার কেটে নিতে হবে। এটি কেটে নিয়ে আপনি ছোটো করে নেবেন, এমনভাবে ছোটো করে নেবেন যেন আপনি দাঁতে ব্যবহার করতে পারেন। এই যে এভাবে নিয়ে আপনি এটা আরও একটু ছোটো করে নিলে সবচাইতে ভালো হয়, অত বড় প্রয়োজন নেই, ছোটো হলে সবচাইতে ভালো হয়। আপনি মাত্র 5 মিনিট ব্যবহার করলে আপনার দাঁতে যে দাগ রয়েছে, পানের দাগ বলেন কালো দাগ বলেন, এটি আপনি অতি দ্রুত এটি করতে পারেন। আপনি হয়তো অনেকে এই বিষয়ে না বুঝে অনেক কমেন্টস করে যে এটি কিভাবে করব, আপনারা দেখুন এবং ভালো করে দেখে নিন, বুঝে নিন। এই যে এই মুখটাই রয়েছে, এটি আপনি এটি এভাবে ছিলে নেবেন এবং এইভাবে ধরে এই যে সুপারি যে আঁশটুকু রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলি দিয়ে আপনি দাঁত পরিষ্কার করবেন। এভাবে আপনার ব্রাশের মতো করে নিতে হবে, তাহলে অতি দ্রুত হবে। এইভাবে ব্রাশের মতো করে নেবেন স্যার। এটি এখন আপনি দাঁতে এভাবে ঘষতে থাকুন। 3 থেকে 5 মিনিটের ভিতর আপনার দাঁতে যদি লাল দাগ থাকে অথবা হলুদ ভাব থাকে, পানের দাগ থাকে, তাহলে যে কোনো দাগ মাত্র 5 মিনিটের ভিতর আপনি এটি ব্যবহার করে আপনি পরিষ্কার করতে পারেন। তো সম্মানিত সুধী, আজকে আমরা জানলাম কিভাবে আপনি সুপারির খোসা ব্যবহার করে যে কোনো দাঁতের কালো দাগ অথবা হলুদ ভাব দূর করতে পারেন। এই বিষয়টি আপনি ভালো মানের সুপারি ব্যবহার করে এটি একদম অনায়াসে একদম সহজ উপায়ে এটি করতে পারেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।